সক্রিয় দালাল চক্র নিচ্ছে লাখ লাখ টাকা, চোরাপথে ভারতে পালাচ্ছেন সাবেক মন্ত্রী এমপি নেতা। জানাবো পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় বিচারের দাবি উঠছে কেন, এটা কি সম্ভব? যাত্রাবাড়িতে ছাত্র জনতার উপর হামলাকারী লিটন সহ গ্রেপ্তার তিন, আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশের আরাফাত গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো সৌদি আরবে বাংলাদেশিদের জন্য চালু হল ই পাসপোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সক্রিয় দালাল চক্র নিচ্ছে লাখ লাখ টাকা, চোরাপথে ভারতে পালাচ্ছেন সাবেক মন্ত্রী এমপি নেতা। ছাত্র জনতার উপর বর্বর হত্যাকাণ্ড চালানোর পর অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, কঠিন বিপদে ফেলে যান তার দল আওয়ামী লীগের 70 সাবেক সদস্য, সংসদ সদস্য, মন্ত্রী ও দলীয় নেতাকর্মীদের। জনরোষ থেকে প্রাণ বাঁচাতে নেতাকর্মীরা আকাশ, জল ও স্থলপথে ভারতে পালাচ্ছেন। পালাতে গিয়ে কেউ কেউ আটকও হচ্ছেন, তাদের পারাপারে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক পাচারকারী চক্র। এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের কাছ থেকে অর্থ, সোনা, গহনা হাতিয়ে নিচ্ছে, কখনো পার করে দিচ্ছে, কখনো বা তাদের ধরিয়ে দিচ্ছে। বিভিন্ন কৌশলে সীমান্তে এনে ভাওতায় ফেলছে প্রভাবশালীদের। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট সহ সীমান্তবর্তী জেলা সূত্রে জানা যায় এইসব এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধিকাংশই ত্রিপুরা, গৌহাটি, আসাম সহ ভারতীয় সীমান্তবর্তী এলাকা চলে গেছেন। 5ই আগস্টের আগে পরে বিজিবি আন্দোলন দমনে ব্যস্ত থাকায় সীমান্তে কিছুটা শিথিলতার সুযোগ নিয়ে অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে সংশ্লিষ্ট সীমান্ত এলাকাগুলো বিজিবি ও পুলিশ দাবি করেছে আদম পাচারের কোনো ঘটনা ঘটছে না, বিজিবি টহল জোরদার করছে। জানা যায় আওয়ামী লীগের 81 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি রয়েছে, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের ছাড়াও বহু নেতা পালিয়ে গেছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, সাবেক কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চাঁদপুরের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য আকামা বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া নেতাকর্মীদের অনেকে ভারতের ত্রিপুরা, আগরতলা, আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছেন বলে একাধিক সূত্র বলছে। এছাড়া সীমান্তবর্তী সংসদীয় এলাকায় সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাদের একটি বড় অংশ ভারত পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যারা যায় সম্প্রতি কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সূচনা সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। বর্তমানে তারা কলকাতায় আত্মগোপন করছেন, তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয় রয়েছেন। ওপি ইন্ডিয়া নামে ভারতের একটি গণমাধ্যমের সূত্রে জানা যায় প্রায় 15 দিন আগে সীমান্ত পেরিয়ে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় অবস্থান করছেন। এর জন্য প্রতিদিন 10,000 রুপি গুনতে হচ্ছে তাদের। সংবাদ মাধ্যমটির দাবি, ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তের বেশ কয়েকজন জানান, সাবেক আওয়ামী লীগ সরকার দোষর সমর্থক নন, এমন চক্রের সদস্যরা সীমান্ত পার করে দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রভাবশালীদের ধরিয়ে দিচ্ছেন। আবার নিজ দলের সমর্থকরাও অপরাধীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা, সোনা, গহনা নিয়ে সীমান্ত পার করে দিচ্ছেন। প্রভাবশালীদের কাছ থেকে মাথাপিছু 1 লাখ রুপি করে দর হাঁকানো হয়। এছাড়া তারা যদি নিরাপদ আশ্রয়ে থাকবেন ততদিন বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকতে মাসে 10 লাখ রুপি করে দিতে হবে। 7ই আগস্ট বর্ডার গার্ড বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয় পরবর্তী পরিস্থিতি, কিছু দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় বিচারের দাবি উঠছে কেন, এটা কি সম্ভব? আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের আলোচনা সামনে এসেছে। নতুনভাবে সামনে আসছে নানা অভিযোগ আর ষড়যন্ত্রের আলোচনায়। ঘটনায় রাজনৈতিক দোষারোপ আগেও হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া অতীতে একাধিকবার এর পেছনে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন। একইভাবে শেখ হাসিনার বারবার আঙুল তুলেছিলেন বিএনপি ও জামায়াতে ইসলামীর দিকে। পিলখানা ঘটনার 15 বছর পেরিয়ে যাওয়ার পর এখন পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন তরফ থেকে। যে ঘটনায় ক্ষতিগ্রস্ত সেনা ও বিডিআর পরিবার তো বটেই, তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদও ভিডিও বার্তায় সেই দাবি তুলেছেন। সেনাবাহিনী তদন্ত আদালতে সরকারের সহযোগিতা না করার অভিযোগ করেছেন।
যদিও তার বিরুদ্ধে এ ঘটনার সম্পৃক্ততার অভিযোগ করে এসেছে বিএনপি সহ বিভিন্ন মহল। সেনাবাহিনী ও তৎকালীন বিডিএ সদস্যদের পরিবারগুলো অনেক ঘটনাটিকে বিডি আর বিদ্রোহ বলতে চান না। তাদের মতে পুরো বিষয়টি ছিল ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের আলোচনা সবচেয়ে বেশি আসছে আওয়ামী লীগ সরকার এবং ভারতের নাম। পিলখানার গোলটা যদি না হতো তাহলে এই সরকার এতদিন ক্ষমতায় থাকতে পারেন না, কারণ পিলখানা ঘটনা দিয়ে সেনাবাহিনীকে দমন করে সরকার এতদিন ক্ষমতায় ছিল, বলছিলেন জুয়েল আজিজ, যিনি বিডিআর নায়ক শামসুল ইসলামের সন্তান। বিডিআর পরিবারের আরেক সদস্য আইনজীবী আব্দুল আজিজ ভারতের দিকে ইঙ্গিত করে বলছিলেন, বড়াইবাড়ি যুদ্ধে আমার আব্বু বাংলাদেশ রাইফেলসের প্রধান সহকারী ছিল বলে তাকে টার্গেট করা হয়। 2001 সালে কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর রক্তক্ষয়ী এক যুদ্ধ হয় যেখানে 16 জন বিএসএফ ও 2 জন বিডিআর সেনা নিহত হয়। আব্দুল আজিজের বাবা আব্দুর রহিম তৎকালীন বিডিআর উপসহকারী পরিচালক এবং একজন মুক্তিযোদ্ধা ছিলেন বলে জানান আব্দুল আজিজ। বিডিআর বিদ্রোহের ঘটনায় তাকে আসামি করা হয় এবং তারা কারা হেফাজতে তার মৃত্যু হয় 2010 সালে। সে ঘটনায় আগের অপমৃত্যুর মামলা থাকলে এখন নতুন করে সিএমএম আদালতে একটি মামলা করেছেন আব্দুল আজিজ, যেখানে অভিযুক্ত তালিকায় এসেছে শেখ হাসিনা, জেনারেল আজিজ আহমেদ, শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, হাসানুল হক ইনু, এমন বেশ কিছু নাম। এছাড়া তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের মহাপরিদর্শক, জেল সুপার, দায়িত্বরত ডাক্তার সহ 200 জন অজ্ঞাতনামাকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। আব্দুল আজিজ জানান তার বাবার বিরুদ্ধে প্রকৃত প্রমাণ না থাকায় তাকে রাজসাক্ষী করার চেষ্টা করা হয়। উনি রাজসাক্ষী হন নাই। 17 মাস তিনি কারাভোগ করার পরে পরবর্তীতে উনি অসুস্থ হয়, পায়ে এবং পেটে ব্যথা ছিল। আম্মু দেখতে গিয়ে জিজ্ঞেস করে কি চিকিৎসা দেয়া হয়েছে, আব্বু বলে যে আমাকে ইনজেকশন দেয়া হয়েছে, এই ইনজেকশন দেওয়ার 18 থেকে 24 ঘন্টার ভেতর আমার আব্বু মারা যায়, বিবিসিকে বলছিলেন আজিজ। তৎকালীন বিডিআর সদস্যদের পরিবারদের নানা ধরনের সামাজিক হেনস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমার বোন ও ভাইকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে বিদ্রোহীর সন্তান বলে, আমাদের লেখাপড়া থেকে প্রতিটা পদে পদে আমাদের বঞ্চনা করা হয়েছে, বলছিলেন আব্দুল আজিজ। নিজের চোখেই দেখলাম যে গোলাগুলি চলতেছে, সবাই এদিক ওদিক ছুটতেছে, অথচ আমার বাবা তার অফিস রুমে নামাজে দাঁড়ায় গেছে। আমার সেই নামাজরত বাবার 3 বছরের সাজা হয়েছে, টোটাল 7 বছর জেল খেটে বের হয়েছে, বলছিলেন জুয়েল আজিজ। এরপর যতদিন তার বাবা বেঁচে ছিলেন ততদিন সবসময় খুব বিমর্ষ থাকতেন এবং রাষ্ট্রদ্রোহিতার অপবাদ মাথায় নিয়েই তার মৃত্যু হয়। জুয়েল আজিজ জানান তার বাবা বেঁচে থাকতে দীর্ঘশ্বাস ফেলে হয়তো সারা জীবন সততার সাথে চাকরি করে শেষ বয়সে রাষ্ট্রদ্রোহিতার মামলা মাথায় নিয়ে মারা যাওয়া যে কতটা কষ্টের বাবা তোরা বুঝবি না, সন্তান হিসেবে চাই আমার বাবা মরণোত্তর কলঙ্কমুক্ত হোক। আব্দুল আজিজ এবং জুয়েল আজিজ পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্য নামের সংগঠনের যথাক্রমে আহ্বায়ক এবং সদস্য সচিব। 9 দফা দাবি নিয়ে তারা 13 সেপ্টেম্বর 2024 শুক্রবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের ডাক দিয়েছেন। পিলখানায় নিহত সেনা সদস্যদের পরিবারের তরফ থেকেও বেশ কিছু দামি সামনে আসা আনা হয়েছে। এর মাঝে আগের সব তদন্ত প্রতিবেদন বিস্তারিত প্রকাশ, ক্ষতিগ্রস্ত বা চাকরিচ্যুত পরিবারের ক্ষতিপূরণ নির্দেশ, বিডিআর সদস্যদের মুক্তির মতো বিষয় রয়েছে। এর পাশাপাশি আগেকার তদন্তে যেসব নাম উঠে আসেনি সেগুলো সামনে আনা এবং জবাবদিহিতা নিশ্চিতে তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেন সাকিব রহমান, যিনি প্রয়াত কর্নেল কুদরত ইলাহি রহমান শফিকের সন্তান ও আইনজীবী। আগেকার মামলায় যাদের মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তারা হয়তো সেই অ্যাকশনের সঙ্গে জড়িত ছিল, কিন্তু এটার মাস্টারমাইন্ড যারা কিনা পর্দার আড়ালে রয়ে গেছে তাদেরকে বের করাটাই আমার মূল উদ্দেশ্য, বলছিলেন রহমান। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য পুনরায় তদন্তের আশ্বাস দিয়েছেন, যিনি তৎকালীন সেনাবাহিনী তদন্ত কমিটির দায়িত্বে ছিলেন। সঠিকভাবে ওই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন, 15 বছরের মৃত্যু হয়। উচ্চ আদালতে মোট 835 আসামির শুনানি শুরু হয়। 2017 সালে হাইকোর্টের রায় অনুযায়ী 139 জনের মৃত্যুদণ্ড, 185 জনের যাবজ্জীবন কারাদণ্ড, বিভিন্ন মেয়াদে সাজা হয় 228 জনের, খালাস দেওয়া হয় 283 জনকে। পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করেছিল 2020 সালে। এখনও আপিল বিভাগে ঝুলছে অনেকের আবেদন, ঝুলছে বিস্ফোরক মামলাও। তবে 15 বছর পরে সে নতুন করে তদন্ত বা বিচারের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের জায়গা রয়েছে। এটার মামলা সংক্রান্ত বিভিন্ন আলামত, সার্কামস্টানশিয়াল এভিডেন্স এবং ওই সময়কার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সাক্ষ্য প্রমাণের বিষয়গুলো হয়তো অনেক সময় অ্যাভেলেবেল থাকবে না, বলছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাবুদ্দিন খান। তবে আগে যেসব তথ্য প্রমাণ রয়েছে সেগুলোর সাথে আগে হয়তো সাক্ষ্য দিতে বাধাগ্রস্ত করা হয়েছে যা আগে দিতে পারেনি, এমন হলেও এখনও তদন্ত সম্ভব বলে জানান তিনি। যদি বিষয়টি এমন হয় যে পুনঃ তদন্ত চাওয়া হচ্ছে এই জন্য যে যাদের সংযোগে হত্যাকাণ্ডটি হয়েছে বা কী কারণে সংঘটিত হয়েছে, মোটিভ কী ছিল, এই জায়গাগুলো বের হয়ে আসেনি, সেটি আমার মনে হয় এই পর্যায়ে
সফলভাবে করা সম্ভব বলছিলেন খান। আগের বিচার প্রক্রিয়ায় যে রাজনৈতিক বিবেচনা কাজ করার অভিযোগ এসেছে, পুনরায় তদন্তের ক্ষেত্রেও রাজনৈতিক বিবেচনায় যেন না আসে এবং আসলেই যারা পরিকল্পনার সাথে জড়িত সেটা সঠিকভাবে সামনে আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পিলখানায় ঘটনাটির পরিসর বেশ বড়, পূর্ণাঙ্গ বিচারও প্রক্রিয়া শেষ হয়নি। 15 বছরে অনেকের সাজা ভোগ শেষ হয়েছে, অনেকে অপেক্ষায়, আবার অনেকে মারাও গেছেন। তবে এ নিয়ে অনেক ধরনের আক্ষেপে জায়গায় রয়ে গেছে। ন্যায় বিচার নিশ্চিতে এখন নতুন মাত্রা যুক্ত হবে কিনা সেদিকে নজর থাকবে সামনের দিনগুলোতে। যাত্রাবাড়িতে ছাত্র জনতার উপর হামলাকারী লিটন সহ গ্রেপ্তার 3, আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশের আরাফাত গ্রেপ্তার। ঢাকা আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব 3। গতকাল ভোরে রাজধানীর আফতাবনগর এলাকায় এই অভিযান চালানো হয়। পরে তাকে আশুলিয়া থানার হস্তান্তর করে র‍্যাব। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ছাত্র জনতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলাকারী লিটন আকন্দকে 2 সহযোগী সহ গ্রেপ্তার করা হয়েছে। আর কুমিল্লায় আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণকারী আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম জুয়েলকে আটক করেছে যৌথ বাহিনী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।